প্রতিদিন লাফিয়ে বাড়ছে দেশের ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের উদ্যোগী ভূমিকা জরুরি হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত 7 মাসে মাত্র 43 দিন অফিস করেছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের এই শীর্ষকর্তা। মন্ত্রীর এমন উদাসীনতায় মন্ত্রণালয়ের কাজকর্মেও দেখা দিয়েছে স্থবিরতা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP বাস্তবায়নে পিছিয়ে পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে গেল মঙ্গলবার পর্যন্ত সরকারি কর্মদিবস ছিল 131 দিন, কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে মাত্র 43 দিন সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অফিস করেছেন স্বাস্থ্যমন্ত্রী। মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে তার আরেকটি অফিস থাকলেও সেখানে 7 মাসে একবারও যাননি স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া দেশজুড়ে ডেঙ্গু আতঙ্কের এই সময়ে গত 12 জুলাই পরিবারের সদস্যদের নিয়ে 10 দিনের জন্য অবকাশ যাপনে মালয়েশিয়া গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগেও 2019 সালে সারা দেশে যখন ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব, ঠিক তখনও তিনি প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন বিদেশে। এদিকে মন্ত্রীর উদাসীনতার প্রভাব পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামগ্রিক কর্মকাণ্ডে। 2022-23 অর্থ বছরের 11 মাসের হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্যসেবা বিভাগের বিভিন্ন প্রকল্প এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের হার ছিল মাত্র 38%। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বাস্তবায়নের হার 36%। ADB বাস্তবায়নে পিছিয়ে থাকা মন্ত্রণালয়গুলোর মধ্যে স্বাস্থ্য রয়েছে তৃতীয় অবস্থানে। তবে অর্থ বছরের শেষে স্বাস্থ্যসেবা বিভাগের ADB বাস্তবায়নে দেখানো হয়েছে 68%। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের ADB বাস্তবায়নের হার 69%। যদিও অনেক মন্ত্রণালয় এবং বিভাগে 80-98% পর্যন্ত ADP বাস্তবায়ন করা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মন্ত্রী ঠিকমতো অফিস না করায় মন্ত্রণালয়ের নানা উন্নয়নমূলক কাজ এবং সিদ্ধান্ত থমকে যাচ্ছে, ডজন ডজন ফাইল আটকে থাকছে। কারণ বিভিন্ন বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়, স্বাক্ষর করতে হয় নানা ফাইলে। ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত দিলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা সম্ভব নয় বলছেন তারা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডাক্তার এহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, দেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এখন সংকট চলছে, এই সময় মন্ত্রীর এমন ভূমিকা দুর্ভাগ্যজনক। তবে একজন মন্ত্রী কখন দেশের বাইরে যাবেন, কখন অফিস করবেন তা নিয়ে কথা না বলাই ভালো। এ বিষয়ে কথা বলতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিককে বেশ কয়েকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। এরপর হোয়াটসঅ্যাপে কল করলেও রিসিভ করেননি। পরে তার হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া হলেও উত্তর দেননি। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানকে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়, তবে তিনি কিছু জানাননি। পরে জনসংযোগ কর্মকর্তাকে লিখিত প্রশ্ন পাঠানো হলেও জবাব পাওয়া যায়নি। তামজিদ মির্জা, কালবেলা।